গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নেহা, রোজকার মতো আবারও চলে এসেছি তোমাদের কাছে। আর আজকে হলো গিয়ে মানডে, মানে আজকের আমাদের ছুটির দিন। তো ছুটির দিন, মেঘলা ওয়েদার, এখানটার মধ্যে অলরেডি কিছু মানে বিন্দু বিন্দু ফোঁটা পড়ে গেছে বৃষ্টি, কিন্তু সেটা খুব সামান্য পরিমাণে বৃষ্টি হয়েছে, খুব বেশি পরিমাণে নয়। এই ছিল আজকের ওয়েদার আপডেট, ঠিক আছে, মানে আবহাওয়ার বাইরের কি অবস্থা সেটা বললাম। আর এবার বাইরের খবর দিয়েছি, ঘরের খবর দেব না, সেটা তো হয় না। আজকের আমি ঘুম থেকে উঠে গেছি অনেক তাড়াতাড়ি, জানো তো, বেশ তাড়াতাড়ি। আজকের আমি ঘুম থেকে উঠেছি 7:30টার সময়, তারও আগে, 7টার সময় প্রায় বলতে পারো, 7:30-7:30 আমি উঠে গেছি। কারণ চুলটা বেশ কিন্তু আমার সিল্কি হয়েছে সেদিনে হেয়ার স্পাটা করার পর। দেখো কতটা স্ট্রেট হয়েছে, কারণ আমার চুল এতটা স্ট্রেট নয়, বেশ ভাল লাগে আমার না। পুরো ওই ঝ্যাটার কাটির মতো একদম এরম খাড়া খাড়া হয়ে থাকে, আমার একটুকু ভাল লাগে না। পুরো দেখলে একদম বাজে লাগে, পুরো চাইনিজদের মতো লাগে। কিন্তু এইরকম মানে স্মুথনিং টাইপের স্ট্রেট হলে বেশ ভাল লাগে। আর নিচের দিকটা কিন্তু ন্যাচারালি এরকম কার্ল হয়েছে, কারণ আমার চুল একটু হালকা কার্লি আছে, দেখে মনে হচ্ছে যেন আমি পার্লার থেকে সেট করিয়ে এসেছি। তো যাই হোক, যেটা বলছিলাম, কি বলছিলাম ভুলে গেছি, কি বলছিলাম মনে করছে না, দাঁড়াও মনে করছি। কে আমার কেন তাড়াতাড়ি ঘুমটা ভেঙেছে সেটা বলি তোমাদেরকে। ঘুমটা ভেঙেছে এই কারণেই, সেটা হলো গিয়ে আজকের আমরা করতে যাব কেনাকাটা। ইয়েস, অনেক দিন হয়ে গেছে, পুজো প্রায় চলে এসছে, হাতে গুনলে দেখা যাবে আর কতদিন বাকি। অলরেডি আজকে 5-6 তারিখ হয়ে গেছে, তার বেশি হবে, 5-6 তারিখের বেশি মনে হয়, ওই কিংবা ওরকমই হবে। আমার এখন তারিখ সম্বন্ধে, এসে সম্বন্ধে কোনো মানে আইডিয়া নেই কত তারিখ, খালি বারটা সোমবার এটা জানি, কারণ ছুটি আছে তাই। তো আজকের আমরা যাব কেনাকাটা করতে, কোথায় জানো, আমার ফেমাস মানে আমার সব থেকে প্রিয় জায়গা, যেটা আমার এই অন্তরে বাস করে, সেটা হলো কি, আর কোথাও নয়, কোনো এক্সপেন্সিভ মার্কেট নয়, সেটা আমাদের লোকাল মার্কেট, সেটা হলো গিয়ে ধর্মতলা মার্কেট বা নিউ মার্কেট। ইয়েস, আজকে আমি দেখাবো তোমাদেরকে নিউ মার্কেটের সমস্ত কিছু আপডেট, সমস্ত কিছু, ওখানে কোন কোন দোকান খোলা আছে, কোনটা খোলা নেই, তোমরা এই সময় যাবে কি না কেনাকাটা করতে। কারণ একটু ফ্যাশনেবল জিনিস বলো, মানে ফ্যাশনেবল জিনিস পাওয়ার জন্য কিন্তু আমাদেরকে যেতে হয় নিউ মার্কেটে, কারণ ঠিকঠাক সুন্দর একদম, যেগুলো এবছরের জন্য আর কি, যেগুলো এবছরের জন্য ফ্যাশনে ইন আছে, সেগুলো একমাত্র ভালো ভালো জিনিস পাওয়া যাবে নিউ মার্কেটে। তাই আমি আমার শপিং আর কোথাও থেকে না, নিউ মার্কেট থেকেই করব, আমার জন্য, বাবার জন্য। বেসিক্যালি এবছর কিছু না, বেশি কিছু কেনার নেই, কারণ এই মহামারীর সময় কিনেই বা বেশি কী করবো, কোথাও যেতে পারবো কি না তার তো কোনো গ্যারান্টি নেই। আবার একদম কিনবো না, দুর্গা পুজো, বাবা আমাদের মানে বাঙালির সব থেকে বড় উৎসব, মহা উৎসব যাকে বলে দুর্গা পুজো, না কিনলেও মনটা কেমন কচকচ কচকচ করবে। আর তারপরও টুকটাক কিছু জিনিস দেওয়ার আছে, সেই জিনিসগুলোও কিনতে হবে, তাই জন্যই আজকে আমরা যাব নিউ মার্কেটে। তার জন্য সবার আগে আমি চলে যাব রান্নাঘরে, এই চুল এখন আর খুলে রাখলে হবে না, তাহলে প্রত্যেকটা চুল মাথা থেকে খুলে পেটে চলে যাবে খাবারের সঙ্গে মিশে। তাই আমি চটপট চুল ঠুল বেঁধে নিয়ে যাব রান্নাঘরে। আর আজকে রান্নাটাও হেভি হবে, বাইরে খেতে পারবো না তো, কি হয়েছে, বাড়িতে খাবো। আজকের আমি রান্না করব চটপট বিরিয়ানি, একদম স্যাট স্যাট করে চিকেন কষা করব, তার সঙ্গে বিরিয়ানি। তো চলো রান্নাঘরে যাই, রান্না স্টার্ট করি, যত তাড়াতাড়ি রান্না কমপ্লিট করতে পারবো তত তাড়াতাড়ি যেতে পারবো। চলো যাওয়া যাক, লাইট অফ। এই যে আর একজন এখানে লটকে পড়ে আছে, এখনো ঘুম থেকে উঠেনি, ঘুমই আছে, তো ঘুমা আর কি। আমি রান্নাঘরে যাই, বাবাই বাবাই, অফিস যাবে বললে যে উঠে ফ্রেশ হয়ে নাও, বাবাইয়ের একটু কাজ আছে, তাই জন্য বাবাইকে যেতে হবে অফিসে, তারপর আমরা যাব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি চটপট চটপট রান্নাটা করে নিই। ফার্স্টে আমি মাংসটাকে কষিয়ে নেব, কষিয়ে কষিয়ে নেওয়ার পর তারপর আমি কি করব, বিরিয়ানিটা করব। আগে পুরো মাংসটাকে করে নেব। আর এই যে মাংসটাকে আমি অনেকক্ষণ ম্যারিনেট করে কিন্তু রেখে দিয়েছিলাম, আজকে হবে আমাদের দম বিরিয়ানি, পুরো দমে রান্না হবে।
রান্নাঘরের কাজ হয়ে গেছে, রান্নাঘর থেকে চলে এসেছি ঘরে। আজকে আমি বলেছিলাম আজকের আমি তোমাদেরকে দেখাবো দম বিরিয়ানি। তাহলে আমি সব থেকে ইজি প্রসেসে ঝটপট কোনো ঝুট ঝামেলা ছাড়া দম বিরিয়ানি তোমরা কিভাবে রান্না করতে পারো চলো এবার সেটা দেখাই। তার জন্য সবার ফার্স্টে লাগবে হচ্ছে কি এই যে ঠিক একটা এরকম প্রেশার কুকার, ঠিক আছে? তো আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর ভাত আমার হয়ে গেছে। এই যে আমি ফ্যানের নিচে একটু জাস্ট হালকা ঠান্ডা হওয়ার জন্য দিয়েছিলাম আর সমস্ত কিছু নিয়ে বসছি, মাংস থেকে শুরু করে ভাত থেকে শুরু করে সমস্ত কিছু। এবার খালি মিক্সিং করব, কি করে আমি সেট করি চলো এবার দেখাচ্ছি আমি কি করে দম বিরিয়ানিটা তোমরা এই প্রেশার কুকারে করতে পারো। এমনি বিরিয়ানিও করতে পারো, বাস একদমে রান্না হবে যেটা কি মানে একদম খুব মানে ইন্টারেস্টিং হয়, হেভি লাগে খেতে একদম। একদম প্রেশার কুকারটা দেখো আমার ফাঁকা আছে, এতে কিন্তু কিচ্ছু দেওয়া নেই, নিচে হালকা সামান্য একটু জল আছে, তাছাড়া আর কিচ্ছু নেই। তো এবার আমি কি করব, এর ভেতরে সবার ফার্স্টেই একদম নিচে আমি দিয়ে দেব দুধ। এই যে দুধ দেখছো, এর থেকে কিছুটা পরিমাণ নিচটার মধ্যে দিয়ে দিলাম হালকা করে দুধ, ঠিক দেখো এতটুকুনি পরিমাণ, বাস আর নয়। এবার এর নিচে আমি দেব এগুলোকে একটু ভালো করে নাড়িয়ে নেব, এটা হচ্ছে গিয়ে গোলাপ জল এক ছিপি। যেহেতু এটা নিচের লেয়ার অনেক সময় কি হয় না মশলা যায় না, আর এর নিচে দুধটা আমি কেন দিলাম বলছি এর কারণটা, কাজ করতে করতে বলি, এর নিচে দুধটা দেওয়ার কারণ একটাই, এর ফলে নিচটা পুড়ে যাবে না আর হতে তা সময় লাগবে কারণ এটা পুরোটাই দমে হবে। এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে ঘি, তোমরা ঘিটা চাইলে একটু মেল্ট করেও দিতে পারো তাতে ভালো হয়, আমি আর মেল্ট করিনি। আর এর মধ্যে এবার দিয়ে দেব এই ডাস্ট করা, এটা গোটা বিরিয়ানির মশলা, আমি এটাকে শুকনো খোলাতে একটুখানি নেড়ে শিল নোড়াতে ডাস্ট করে নিয়েছিলাম। এই দেখো পুরোটা কিন্তু গুঁড়ো করিনি, অর্ধেক গোটা অর্ধেক ভাঙা মতো। এবার এটাকে আমি এভাবে দিয়ে দিচ্ছি নিচটার মধ্যে সামান্য একটুখানি। তাহলে কি হলো, এর নিচটার মধ্যে প্রত্যেকটা ফ্লেভারই থাকবে। এই ভাতের মধ্যেই কিন্তু আছে আলু, আর ভাতটা যখন আমি করেছিলাম একবারে আলুটাও করে নিয়েছিলাম, বিরিয়ানির আলুতে কিন্তু আমি কোনো কালার অ্যাড করছি না, এমনকি গোটা বিরিয়ানিতেও নয়। এবার আমি দিয়ে দিচ্ছি এই ভাতটা পুরো নিচের লেয়ারটা জুড়ে। আর এটা হচ্ছে গিয়ে মানে সব থেকে ইজি প্রসেসে বিরিয়ানি, বসিয়ে দেবে 10 মিনিট পর চেক করে নামিয়ে নিতে হবে। টেস্টি বিরিয়ানি ইজি প্রসেস যাকে বলে একদম। হাত দিয়েই আমি কি করলাম ভাতটাকে সেট করে দিলাম একদম সমান করে, ঠাসবো না কিন্তু জাস্ট লেয়ারিং করে দিলাম একটু মিষ্টি। এর ভেতরে দিয়ে দেব নুন যাতে চতুর্দিকে নুনটা পড়ে। এই যে দেখো আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে, এবার আমি এখান থেকে ঝোল আর চিকেন পিসগুলো নিয়ে দিয়ে দেব। এটাকেও বেশ সুন্দর করে না নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে চতুর্দিকে যাতে সুন্দরভাবে পড়ে। বিরিয়ানির মাংস চেষ্টা করবে একটু বড় রাখার, কোনো প্রবলেম হবে না সুন্দর গলে যাবে, আর মুরগি তো এই চিকেন তো এমনি তাড়াতাড়ি রান্না হয়ে যায়। হয়ে গেছে নুন মিষ্টি সব দেওয়া হয়ে গেছে, এবার আমি এর ভেতরে কি করব, আমি এর ভেতরে দিয়ে দেব এক ড্রপ মতো মিঠা আতর, দিয়ে দেব সামান্য একটু দুধ। আর এইবার আমি এর ভেতরে মেশাবো মেন ইনগ্রিডিয়েন্টস, এই যে বিরিয়ানির মশলা। আর সেম প্রসেসে এইভাবে এর মধ্যে আবার দিয়ে দেব গোলাপ জল আর কেওড়া জল। ঠিক এইভাবেই লেয়ারিংটা তোমাদের করতে হবে, তোমাদের যতগুলো লেয়ার হবে প্রত্যেকটা লেয়ারের মধ্যেই ঠিক এই একভাবে
দিয়ে দিতে হবে। আমি এইভাবে প্রত্যেকটা লেয়ার করে নিচ্ছি পরপর করে সেম প্রসেসে, তোমরা দেখতে থাকো। কমপ্লিট হয়ে গেছে আমার বিরিয়ানিটা লেয়ারিং করা। এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে, ঠিক প্লেন এরকম একটা ঢাকনা দিয়ে এটাকে এরকমভাবে ঢেকে বসিয়ে দেবো গ্যাসে, কারণ এখানে মুখটা আমার একদম ভরে গেছে, তো তাই জন্য আমি প্রেশারে ঢাকনাটা আটকাতে পারছি না। তোমাদের যদি মানে তোমরা অল্প করো তখন তোমরা প্রেশার কুকারে ঢাকনাটাই আটকাবে, তো সুবিধা হবে, কিন্তু আমি যদি এর মধ্যে প্রেশার কুকারে ঢাকনাটা আটকাই আমার চালগুলো ভেঙে যাবে। আমি ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি, লো করে একটা চাটু বসিয়েছি, চাটুর উপরে প্রেশার কুকারটা এভাবে বসিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, গ্যাস একদম কমিয়ে রেখেছি। এবার এটা ধিমে আছে, হতে থাকুক, এটা 10 মিনিট বা 15 মিনিট হবে, 15 মিনিট পর আমি ফ্লেমটাকে গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে দেবো। যেদিন তাড়াতাড়ি রান্না হয়ে যায় না সেদিন মনে হয় খুব শান্তি লাগে, পুরো মনের ভেতর থেকে একটা শান্তি আসে যে আজকের এত তাড়াতাড়ি আমার রান্না শেষ হয়ে গেল। তো এবার আমি একটু বসছি, বসে গা হাত পাটা হালকা একটু জিরিয়ে নিই, যেই জিরোনো হয়ে যাবে তারপর আমি চলে যাব স্নান করতে, স্নান টান করে ফ্রেশ হয়ে নেব, কারণ ওই যে বলেছিলাম পুজোর কেনাকাটা করতে যাব, সেল সেল সেল, শপিং শপিং শপিং, কারণ পুজো প্রায় চলে এসছে, এখন যদি না যাই না লোকে এবার হাসবে। ও বাবা, চুলগুলো মোটে ছেড়ে রাখতে পারি না, এত গরম লাগে আমার, দেশের সমস্ত গরম যেন আমারই লাগে। বৃষ্টি হচ্ছে বাইরে কিন্তু তাতে কোনো ঠান্ডার ব্যাপার নেই, বৃষ্টি এই বৃষ্টি এই গরম, গরম যেন বেড়ে যাচ্ছে। একটু চালে যাই, স্নান ঠান করে চলে এসছি, এখনও অবধি বাবাই আসেনি, অলরেডি বেজে গেছে পুরো কাটায় কাটায় 12টা, কোনো ব্যাপার না। তো আমি কি করব এখন, ড্রেসটা চেঞ্জ করছি না, কারণ ওই জামা প্যান্ট টাইট পরে না আমি বিরিয়ানি খেতে পারবো না গো, তার জন্য নাইটিটা পরে থাকছি। কিন্তু একটু রাস্তায় বেরোনোর মতো মুখে জাস্ট একটু হালকা পাতলা একটু ফেস পাউডার ঠেস পাউডার মেখে নেবো, পরে বেরিয়ে যাবো রাস্তায়। তো চটপট চটপট আমি রেডি হয়ে নিই, চলো। Thank you.
গেছি। এই ছিল আজকে আমার মেকআপ। কি ভাবছো, লিপস্টিক লাগাইনি? এখন লাগালে তো খেলে পর উঠে যাবে। লিপস্টিক খরচা বাঁচানোর জন্য এখন আর লাগাইনি, কিন্তু লিপস্টিকটা আমি খাওয়া দাওয়ার পর লাগাবো, ঠিক আছে? চলো বাবাই আসুক, খেতে খেতে কথা বলছি। এতক্ষণ বসে থেকে থেকে এখন এসছেন দৃশ্য জয় করে, আমাকে দেখে আবার কেনাকাটা করতে নিয়ে যাবে। ভাবছি এই আজকে যাবো না, আমি বিরিয়ানিও হবে না, যাও। এত মেকআপ করেছো তুমি, না নিয়ে গেলে এখন কাঁদবে বা হাত পা ছুড়ে দেখো। আর এই হলো গিয়ে দম বিরিয়ানি, ঠিক আছে? তো আমি প্লেটে বাড়ি বেড়ে খাই, প্রচুর খিদে পেয়েছে, এখন একটা বাজে। রান্না হয়েছে 10টার সময় আর খেতে বসছি 1টার সময়। সো হোয়াট, খাওয়া নিয়ে আবার। হ্যাঁ হ্যাঁ, সেই তোমাকে কোন ফিস দেবো, ওই বুকের ওই ফিস নাকি? যা খুশি আমাকে দে, আমার খিদার পেট চলে আসছে। আমার পাতি যত এই কাঠ চকলা মাছ চকলা এইসব পরে, এটা সাইড করো, ইসেটা দেবো তো। কি মাংসের ঝোল? মাংসের ঝোল এটা কি দেখে বুঝতে পারছো না? মাংসের ঝোলই তো করেছো। আচ্ছা মাংস দেবো নাকি শুধু গ্রেভি দেবো? না না, কিছুই লাগবে না, একটু গ্রেভি দিন আর খাবে কি দিয়ে? আমি এমনি এমনি খাই তো বাবা। দিও না দিও না, বেশি দিও না, ব্যাস ব্যাস আর না। আমি শুধু গ্রেভি নেবো, কারণ এই মাংসে বিরিয়ানির মাংসের পিসটা অনেক বড়। ডিম দাও? না ডিম দিই না, পরে খাবো, নিজের নিজে আবার ডিম দেবো কেন? ফোন কথা তো কথা শান্তিতে একটু টিমও করতে দেবেন আমাকে। তো এই হলো আমার দম বিরিয়ানি, তো এবার খাই। কেমন লাগে, ভালো লাগে? কখন রান্না করেছি, গরম গরম না খেলে মজা আছে? মন চাইছে এরকম খেয়ে দে একটা বিন্দাস ঘুম। ও একটু ঘুমান, দুটো আমি ঘুমিয়ে যাই, তো ঘুমায় না। বিরিয়ানিটা জাস্ট ফাটাফাটি হয়ে যায়। তোমরা কেউ ভেবো না প্রেশার কুকার কোনো টেস্ট হবে না, করে দেখো এরকম ভাবে খুব ভালো লাগে। কিন্তু আলু সিদ্ধ হবে না। কে বলেছে? এই তো আমার আলু সিদ্ধ হয়ে গেছে। তো আমার তো হয়নি। তোমার সবসময় তোমার কোনো না কোনো সমস্যা হয়, কারণ তুমি লোকটাই এমন সমস্যাদায়ক। তাড়াতাড়ি খেয়ে চলো। শপিং যাবো, শপিং খেয়ে দিয়ে একটু ঘুমাতে হবে, জানো না? না জানি না গো। শেখাইনি না গো। পিসগুলো ওরকম নিয়েছি বলো, খুব সুন্দর হয়েছে মাংসের পিসগুলো। বাবাই কালকে হেভি কাটিয়ে নিয়ে গেছে। সাধারণ বিরিয়ানি উইথ শক্ত আলু, ঠিক আছে? এই হচ্ছে আমার ফিডব্যাক।